নিতা সাধুখান রায়ান মার্টিনের ম্যাথমেটিক্স এর এডিটর আজকে আমি তোমাদের প্রোডাক্ট অফ থ্রি ভেক্টর অর্থাৎ ভেক্টরের গুণ যে চ্যাপ্টারটা তার যে সেকেন্ড সাব চ্যাপ্টার সেই সাব চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ক্লাসে অর্থাৎ প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস এর যে ফার্স্ট ক্লাস ছিল সেখানে আমি যাবতীয় থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি আজকে সেই সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো তাহলে দেখে নিই ওই থিওরিগুলোকে কাজে লাগিয়ে কি কি ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম অঙ্কটা দেখো কি বলেছে আলফা বিটা আর গামা তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে আলফা ইকোয়ালস টু আই মাইনাস টু জে প্লাস থ্রি কে বিটা ইকোয়ালস টু টু আই মাইনাস থ্রি জে প্লাস কে আর গামা ইকোয়ালস টু থ্রি আই প্লাস জে মাইনাস টু কে তাহলে আলফা ডট বিটা ক্রস গামা নির্ণয় করতে বলেছে এখানে বক্স অফ আলফা বিটা গামা নির্ণয় করতে বলেছে যে কোনো একটা বললেই একই রকম হবে আমরা দু রকমভাবে অঙ্কটা করতে পারি একটা হচ্ছে বিটা ক্রস গামা প্রথমে ক্যালকুলেট করব ঠিক যেভাবে ডিটারমিনেন্ট অফ আই জে কে তারপর বিটার কম্পোনেন্টগুলো গামার কম্পোনেন্টগুলো লিখে সেই ডিটারমিনেন্টটাকে ভাঙলে যা হচ্ছে সেটা হলো আমার বিটা ক্রস গামা তারপরে তার সঙ্গে আলফা ভেক্টরটাকে যদি ডট করে দিই অর্থাৎ যেটা যে আলফা ডট বিটা ক্রস গামা সেটা করে দিলে তাহলে আই এ কম্পোনেন্টের সাথে আই কম্পোনেন্ট জে কম্পোনেন্টের সাথে জে কে এর সাথে কে এরমভাবে আমরা করতে পারি খুব ইজি একটা প্রসেস আরও ইজি হয়ে যাবে যদি আমরা এটা মেনটেন করি দেখো আমরা ফার্স্টেই আগের ক্লাসে যে ফার্স্টেই আমরা যখন ডেফিনেশন বা তারপরে কীভাবে ক্যালকুলেট করব বলেছিলাম সেখানে বলেছিলাম আলফা ডট বিটা ক্রস গামা এটা মানে হচ্ছে বক্স অফ আলফা বিটা গামা সেটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ ফার্স্টে আলফার কম্পোনেন্টগুলো তারপরে বিটার কম্পোনেন্টগুলো আর তারপরে গামার কম্পোনেন্টগুলো বসবে বসে সেই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করলেই আমার এই বক্স অফ আলফা বিটা গামা বেরিয়ে যাবে এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা এই প্রসেসটাও করতে পারো বা সেকেন্ড প্রসেসটাতেও করতে পারো সেটা তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা যাই হোক বক্স অফ আলফা বিটা গামা করে আমি 24 ভ্যালুটা পেয়েছি ওকে তো ফার্স্ট অঙ্কটা খুব ইজি হয়ে গেল এবার চলে যাই আমাদের নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক বলছে দেখো দেখাও যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি একটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর তিনটে সমতলীয় তাহলে সমতলীয় হলে তার কি কন্ডিশন হয় সেটা আমরা দেখেছিলাম থিওরি ক্লাসে দেখেছিলাম যে যে তিনটে ভেক্টর সমতলীয় হবে সেই তিনটে ভেক্টরের বক্স জিরো হয় তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে বক্স অফ এ বি সি ইকুয়ালস টু জিরো এটা দেখালেই কিন্তু আমার এই অঙ্কটা হয়ে যাবে আর কিচ্ছু কাজ নেই ভীষণ ইজি তাহলে এখানে দেখো যেহেতু সমতলীয় হলে বক্স এ বি সি জিরো হবে তাহলে আমি ফার্স্টে বক্স এ বি সিটাই ক্যালকুলেট করবো এখন বক্স এ বি সি হচ্ছে এর কম্পোনেন্টগুলো আই হচ্ছে ওয়ান আই কম্পোনেন্ট তারপরেরটাও ওয়ান তারপরেটা মাইনাস সিক্স পরপর এর কম্পোনেন্টগুলো লিখলাম নেক্সট লিখছি বি এর কম্পোনেন্টগুলো ওয়ান থ্রি ফোর তারপরে সি এর কম্পোনেন্ট টু ফাইভ থ্রি লিখে তার ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট করেছি ক্যালকুলেট করে দেখো ভ্যালু এসছে জিরো তাহলে আমার এখানে প্রুফ হয়ে গেল যে যেহেতু বক্স অফ এবিসি জিরো যেহেতু বক্স অফ এবিসি ভ্যালু আমার জিরো এসছে সেহেতু তিনটে ভেক্টর এ বি সি এই তিনটে ভেক্টর হচ্ছে সমতলীয় আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে নেক্সট বলছে দেখো ওখানে তিনটে ভেক্টর দিয়েছিল দিয়ে বলেছিল আগের অঙ্কটায় যেটা করলাম সেটা তিনটে ভেক্টর দিয়ে বলেছিল তাদের তারা সমতলীয় দেখাতে এখানে চারটে বিন্দু দিয়েছে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়েছে অর্থাৎ এ বি সি ডি এই চারটে বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ফোর আই এর হচ্ছে ফোর আই প্লাস এইট জে প্লাস টুয়েলভ কে বি এর হচ্ছে টু আই প্লাস ফোর জে প্লাস সিক্স কে সি এর থ্রি আই প্লাস ফাইভ জে প্লাস ফোর কে আর ডি এর হচ্ছে ফাইভ আই প্লাস এইট জে প্লাস ফাইভ কে এবার দেখাতে বলেছে এই চারটে বিন্দু সমতলীয় চারটে বিন্দু যদি সমতলীয় হয় ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এ বি এ সি আর এডি এই ভেক্টরগুলো বার করে নিতে হবে এ বি হচ্ছে
ए बी बार करब कि करे बी एर अवस्थान वेक्टर माइनस एर अवस्थान वेक्टर तेल से क्योंकुलेट कर मैं बी वेक्टर जो देवा आज हे बर अवस्थान वेक्टर टू आई प्लस फोर जे प्लस सिक्स के माइनस एर अवस्थान वेक्टर देवा आज फोर आई प्लस एट जे प्लस टुएल्व के এটাকে মাইনাস করলে যেটা আসছে অর্থাৎ এবি ভেক্টর আসছে মাইনাস টু ওয়াই মাইনাস ফোর জে মাইনাস সিক্স কে। একইভাবে এসি ভেক্টর বার করেছি সি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, তাহলে সেটা ক্যালকুলেট করলে আসছে মাইনাস আই মাইনাস থ্রি জে মাইনাস এইট কে। এডি এর এডি ভেক্টরটা বার করেছি কীভাবে, ডি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর অর্থাৎ যেটা এসছে সেটা আই মাইনাস সেভেন কে। একটা কথা বলে রাখি, একটাই বিন্দুর রেসপেক্টে কিন্তু বাকিগুলোর যে ইয়েটা সেটা বার করতে হবে, অর্থাৎ আমি এ বি বি সি সি ডি করলাম হবে না, আমাকে কিন্তু এ বি এ সি এ ডি অর্থাৎ এর রেসপেক্টে প্রত্যেকটা বার করতে হবে। সেই জন্য আমাকে আমি এখানে এ বি এ সি এ ডি বার করেছি, এটা অবশ্যই মাথায় রাখবে। কেউ কিন্তু এ বি বি সি সি ডি এরকম করলে অঙ্কটা ভুল হবে, তোমাদের করতে হবে যে কোনো একটা রেসপেক্টে। সেটা তুমি করতে পারো বি এ বি সি বি ডি সেটাও করতে পারো, বাট যে কোনো একটা বিন্দুর রেসপেক্টেই করতে হবে। আমি এখানে এ এর রেসপেক্টে করেছি। এবার এগুলোর বক্সটা যদি জিরো হয় তাহলে চারটে পয়েন্টটি মানে সমতলীয় হবে, তাহলে আমি আর আমি এবার এ বি এ সি আর এ ডি এর বক্স বার করেছি। যেমনভাবে বক্স ক্যালকুলেট করে ডিটারমিনেন্ট অফ এই জিনিসটা, মানে প্রথমে এ বি কম্পোনেন্ট তারপরে এসির কম্পোনেন্ট তারপরে এডির কম্পোনেন্ট করে ক্যালকুলেট করেছি, করে দেখো জিরো এসছে। তাহলে এখান থেকে বলতে পারি এই এ বি এসি আর এডি এই ভেক্টরগুলো সমতলীয়, এই যে এই এই ভেক্টরগুলো সমতলীয় বা একতলীয় বলতে পারি। তাহলে এ বি এসি এডি যদি সমতলীয় হয় তাহলে এটাও বলতে পারি যে এ বি সি ডি এই চারটে বিন্দুও হচ্ছে সমতলীয়। হয়ে গেল এই অঙ্কটাও আমাদের, চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে এ বি সি তিনটে ভেক্টর দিয়ে বলে দিয়েছে তারা সমতলীয় হবে। এখানে একটা আননোন ভ্যালু আছে, সেটা হচ্ছে এই ল্যামডা। এই ল্যামডার ভ্যালুটা আমাকে বার করতে হবে। এখানে সবগুলো দেখো, আগে যেমন প্রত্যেকটা ভেক্টর একটা ভ্যালু দিয়ে দিচ্ছিল, এখানে একটা আননোন আছে, আননোন স্কেলার আছে, সেই ল্যামডা তার ভ্যালুটা বার করতে বলেছে আর বলে দিয়েছে তিনটে এ বি সি তিনটে ভেক্টর সমতলীয়। তো সমতলীয় যেহেতু এ বি সি সমতলীয় তাহলে বক্স অফ এ বি সি জিরো হবে। তো বক্স অফ এ বি সিটাকে আমি ক্যালকুলেট করি। বক্স অফ এ বি সি হচ্ছে ফার্স্টে ডিটারমিনেন্ট অফ, ফার্স্টে এর কম্পোনেন্ট, তারপরে বি এর কম্পোনেন্ট, তারপর সি এর কম্পোনেন্ট, যেভাবে ক্যালকুলেট করতে হয় সেভাবে লিখেছি, লিখে সেটাকে হচ্ছে জিরো। এবার এখান থেকে একটা ইকুয়েশন তৈরি হবে, দেখো টু ইন্টু টেন প্লাস থ্রি ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু তোমার মাইনাস নাইন মাইনাস ফাইভ প্লাস ওয়ান ইন্টু ল্যামডা মাইনাস সিক্স। এবার এটাকে ক্যালকুলেট করে এখান থেকে ক্যালকুলেট করেছি, করে দেখো ল্যামডার একটা ভ্যালু পেয়েছি মাইনাস ফোর, অর্থাৎ এখানে সমতলীয় বলে দিয়েছিল তাই জিরো ধরে নিয়ে সেখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করে বার করে নিয়েছি, তাহলে তোমার বেরিয়ে গেল ল্যামডার ভ্যালু। ওকে, এবার যাচ্ছি নেক্সট অঙ্কে। যদি এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ এরা একতলীয় ভেক্টর হয় তবে দেখাও যে এ বি আর সি ভেক্টরগুলি একতলীয়। এখানে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ তিনটে ভেক্টর একতলীয় বলে দিয়েছে, অর্থাৎ এদের বক্সটা জিরো হবে। ম্যাথামেটিক্যালি এ বক্স অফ এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ইকোয়াল টু জিরো হবে। এটাকে আমি এক নম্বর ইকুয়েশন হিসাবে রেখেছি। এইবারে দেখো বক্স অফ এটা জিরো মানে প্রথমে এই দুটোর ক্রস হয়, সেকেন্ড দুটোর অর্থাৎ বি প্লাস সি ক্রস সি প্লাস এ, সেটা করলে হয় বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস সি প্লাস সি ক্রস এ। এখান থেকে সি ক্রস সি জিরো হবে, একই ফ্যাক্টরে ইয়ে করলে গুণ করলে সেটা জিরো হয়। তাহলে এখানে থেকে যাচ্ছে বি ক্রস সিটা থাকছে, বি ক্রস এ থাকছে আর সি ক্রস এ থাকছে। এবার তার সঙ্গে বক্স অফ এটা বার করতে গেলে আমাকে এ প্লাস বি দিয়ে সেটাকে ডট করতে হবে, আমি সেটাই করেছি। এ প্লাস বি ডট বক্স অফ, সরি, এ প্লাস বি ডট বি ক্রস সি ক্রস সি প্লাস এ।
ए प्लस बी डट बी प्लस सी क्रस सी प्लस ए ये करेछि करले जेटा होच्छे एखाने एई क्रस प्रोडक्टर जगह ये व्यलूटा लिखे व्यलूटा के এই ভ্যালুটাকে লিখেছি এর জায়গায় দেখো লিখে আমি আবার সেটাকে ডট করেছি ডট করলে কি দাঁড়াচ্ছে দেখো এ ডট বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস এ নর্মাল যেভাবে প্রোডাক্ট করে সেইভাবেই তারপরে হচ্ছে প্লাস এ ডট সি ক্রস এ একইভাবে বি ডট বি ক্রস সি প্লাস বি ডট বি ক্রস এ প্লাস বি ডট সি ক্রস এ এরকমভাবে প্রত্যেকটা ভেঙে নিলাম এবার এইগুলোর মানে তো এক একটা বক্স দেখো এ বি এটা মানে এ বক্স অফ এ বি সি এটা মানে বক্স অফ এ বি এ এইটা মানে হচ্ছে বক্স অফ এ সি এ এটা মানে বক্স অফ বি বি সি এটা মানে হচ্ছে বক্স অফ বি বি এ আর এটা মানে হচ্ছে বক্স অফ বি সি এ সেইগুলোই আমি এখানে লিখে নিয়েছি একটা জিনিস এবার একটু খেয়াল করো সেটা হচ্ছে যে যে বক্সের মধ্যে একই ভেক্টর দুবার করে আছে যেমন এখানে এ দুবার আছে এখানেও এ দুবার আছে এখানে বি দুবার আছে সেক্ষেত্রে সেগুলো কি হচ্ছে ধর ফার্স্টেরটাই আমি নিয়েছি এ বি এ এক্ষেত্রে লিখতে পারি এ ডট বি ক্রস এ এবার যেই আমি ক্রসটাকে উল্টে দিচ্ছি তাহলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস অফ এ ক্রস বি হয়ে যাচ্ছে মাইনাসটা বাইরে নিয়ে আসলে কি হয়ে যায় এ ক্রস এ ডট বি যেহেতু আমরা ক্রস আর ডটটাকে ইন্টারচেঞ্জ করতে পারি বলেছি আমাদের প্রপার্টিতে বলা আছে ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করতে পারি এবারে এ ক্রস এ হয়ে যাচ্ছে জিরো তাহলে জিরো ভেক্টরের সঙ্গে একটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে সেটা জিরো অর্থাৎ এখান থেকে বলতে পারি কোনো বক্সের মধ্যে যদি একই এলিমেন্ট দুবার থাকে অর্থাৎ একই ভেক্টর যদি দুবার থাকে সেটা জিরো হয়ে যায় অর্থাৎ এ বি এ এটা জিরো এ সি এ এটা জিরো বি বি সি জিরো আর বি বি এ জিরো রইল পড়ে কোন দুটো এইটা একটা পড়ে রইল আর একটা এটা পড়ে রইল তাহলে দেখো এ বি সি প্লাস বিসিএ এই দুটো পড়ে রইল আচ্ছা বিসিএটা দেখো বিসিএটা সাইক্লিক অর্ডারে ঘুরেছে এ বি সি বিসিএ যে সাইক্লিক অর্ডারে ঘুরেছে সেটাকেও আমি লিখতে পারি কিন্তু এবিসি অর্থাৎ টু অফ এবিসি এবারে তাহলে এখন কি দাঁড়ালো যে বক্স অফ এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ ইকুয়ালস টু টু অফ বক্স অফ এবিসি আবার দেখো এক নম্বর ইকুয়েশন আমি কি বলেছিলাম এক নম্বর ইকুয়েশন এটা বলেছিলাম যে এই বক্স ভ্যালুটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এখানে এই বক্সের ভ্যালুটা যদি আমি এই যে এই বক্সের ভ্যালুটা আমি যদি জিরো বসিয়ে দিই জিরো ইকোয়াল টু টু ইন্টু এর বক্স অফ এবিসি হয়ে গেল তাহলে বক্স অফ এবিসির ভ্যালু হচ্ছে জিরো অর্থাৎ আমি কি পেলাম না এ বি সি এই তিনটে ভেক্টর একতলীয় বা সমতলীয় আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার চলে যাচ্ছি আমি তাহলে আমাদের নেক্সট অঙ্কে বলেছে এখানে দেখো মাইনাস টুয়েলভ আই প্লাস থ্রি কে একটা ভেক্টর থ্রি জে মাইনাস কে আর একটা ভেক্টর এবং টু আই প্লাস জে মাইনাস ফিফটিন কে আর একটা ভেক্টর এই ভেক্টরগুলো যদি একটা প্যারালোলোপিপিডের ধার হয় মানে একটা সাইড মানে তিনটে সাইড রিপ্রেজেন্ট করে তাহলে প্যারালোলোপিপিডটির আয়তন নির্ণয় করো তাহলে প্যারালোলোপিপিডের আয়তনের ফর্মুলা থেকে আমি আগের ক্লাসে যেটা বলেছিলাম প্যারালোলোপিপিডের আয়তন হচ্ছে যে তিনটে ভেক্টর প্যারালোলোপিপিডের ধারকে রিপ্রেজেন্ট করবে সেই তিনটে ভেক্টরের বক্স করলেই আমরা প্যারালোলোপিপিডের আয়তন নির্ণয় করতে পারবো এখানে সেটাই করেছে বক্স অফ ফার্স্ট ভেক্টর দেখো মাইনাস টুয়েলভ বাই প্লাস থ্রিকে থ্রি জে মাইনাস কে আর টু আই প্লাস জে মাইনাস ফিফটিন কে এই তিনটে ভেক্টরে বক্স করেছি যেভাবে ক্যালকুলেট করে খুব ইজি ব্যাপার ফার্স্টে ফার্স্ট ভেক্টরটার কম্পোনেন্টগুলো ফার্স্ট রোতে সেকেন্ড ভেক্টরের কম্পোনেন্টগুলো থার্ড রোতে থার্ড ভেক্টরের কম্পোনেন্টগুলো এখানে ফার্স্ট ভেক্টরে দেখো যে কম্পোনেন্টটা জিরো নেই তাই জন্য যে কম্পোনেন্টের জায়গায় জিরো লিখেছি ফার্স্ট ভেক্টর এই সেকেন্ড ভেক্টরে আই কম্পোনেন্টটা জিরো তাহলে আই কম্পোনেন্টটা এটা এখানে জিরো হয়ে যাচ্ছে এবার এই এটাকে ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করে যে ভ্যালুটা এসছে তার মড ভ্যালুটা নেব যেহেতু আয়তন তাই জন্য মড ভ্যালুটা নেব নিয়ে অ্যান্সার এসছে 510 ঘন একক ঠিক আছে তাহলে আশা করি
বুঝতে পারলে, এটা খুব ইজি ব্যাপার। এই চ্যাপ্টার থেকে ভীষণ ইজি ইজি কিছু অঙ্ক আসে, কঠিন অঙ্ক সেরকম কিছু নেই। এই ধরনের অঙ্ক তোমরা এক্সারসাইজেও পাবে, আশা করি এক্সারসাইজের অঙ্কগুলো করো, কোনো অসুবিধা হবে না। আশা করি এই অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার তোমরা এই তিনটে ভেক্টরের গুণ সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার যে অঙ্কগুলো তোমাদের বইতে এক্সারসাইজে আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। করতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর এই ভেক্টরের গুণ চ্যাপ্টারটা কিন্তু আজকেই আমাদের পুরোপুরি শেষ হয়ে গেল। এরপরে আমি আবার ফিরে আসবো নতুন কোনো ক্লাস নিয়ে।